অনেক অপেক্ষার পরে ফাইনালি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। গত 3টা বছর ধরে অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজ করে যাওয়ার পরেই কিন্তু আমি আজকের এই দিনটি পেলাম। ভাই, টাকা ইনকাম করা কিন্তু এতটা সহজ না যে আপনি যে কোনো কাজে নামবেন আর হুট করে সফল হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমনই নয়। প্রত্যেকটা কাজে কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আর তারপরে যদি আল্লাহ সহায় হন তবেই কিন্তু আমরা সফল হতে পারি। তো এখন আমরা আসলাম ব্যাংকে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু, ইউটিউব পেমেন্ট তো চলে এসেছে, তাহলে তুমি কেন এখনো পেমেন্টের ভিডিও দিচ্ছ না? আসলে প্রথম পেমেন্ট ব্যাংকে জমা হতে প্রায় 8 থেকে 10 দিনের মতো সময় নেয়, এটা সব ব্যাংকে হয় না অবশ্য। এরপরে প্রত্যেক মাসের পেমেন্ট কিন্তু ঠিক সময়ে চলে আসে। তো এটা যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট, এই কারণে আমার ব্যাংকে জমা হতে একটু সময় নিয়েছে। আজকে ব্যাংকে প্রচুর পরিমাণে মানুষ ছিল, জানি না কেন এত মানুষ হলো আজকের দিনে, আর এই কারণে আমাদের আসলে টাকা তুলতে অনেক বেশি সময় নিচ্ছিল। অনেক মানুষের ভিড়, যার কারণে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল টাকা তুলতে হয়। তো এইখানে আমরা এত মানুষ দেখে আমরা পড়লাম কি, ব্যাংক থেকে চলে এসে আমরা এটিএম বুথে চলে গিয়েছি যে ওখান থেকে টাকা কার্ডের মাধ্যমে তুলে নেব। তো যেটা হয়েছে, ওদের ওইখানে কিন্তু সার্ভার প্রবলেমের কারণে ওখান থেকে আমরা টাকা তুলতে পারিনি। জানি না যে আজকে আমাদের সাথে কি হচ্ছে, ওইখানে তো এত পরিমাণে ভিড়, যার কারণে আমরা ওইখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এসেছি এইখানে। তো এইখানেও কি সমস্যা? তো এইখানে ভাবলাম যে আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই, পরে দেখলাম যে না, ওদের এখানে সময় লাগবে। আর এই তো এখান থেকে কিন্তু কয়েকজন লোকও চলে যাচ্ছে, ওরানাও হয়তো বা এসেছিল টাকা তুলতে। তো যাই হোক, এরপরে আমরা ওখান থেকে আবারও চলে যাই ব্যাংকে। তারপর ওখানে গিয়ে দেখি যে একটু ভিড়টা কমেছে। তো আমাদেরও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আটকে আছে এই ব্যাংকের কারণে। তো ইউটিউব পেমেন্টের জন্য আমরা চেয়েছিলাম যে ইউটিউব পেমেন্টের সাথে আমরা একসাথে ওই কাজের কারণে টাকা তুলতে হবে, ওই কারণে কিন্তু আমরা এতদিন আসলাম না, কেননা আমাদের বাসা থেকে ব্যাংকটা বেশ অনেকটাই দূরে। তো এই কারণে আজকে আমরা ইউটিউব পেমেন্টের পাশাপাশি ওই কাজের জন্য কিছু টাকা তুলবো। আর এইখানে আমি কয় টাকা তুলবো আর কয় টাকা এসেছে আগে জিজ্ঞেস করে নিয়েছি। তো এখন চেক বই আসলে লিখতেছিলাম সব কিছু। তো এইখানে আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল, আর আমি তাকে বলছিলাম যে ওখানে যদি টাকার পরিমাণটা লেখা ছিল, আমি বলছি টাকার পরিমাণ আমি 1 লাখ টাকা লিখে দেই। তো উনি হাসতেছিল, বলে তোমার ইউটিউব থেকে কি 1 লাখ টাকা এসেছে, তুমি এই কথা বলছো? ইউটিউব থেকে কত টাকা পেলাম সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতেই বলে দিব। তো এরপরে আমি বলছিলাম যে না, তা তো আসেনি, তবে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা, যদি তকদিরে থাকে আর আল্লাহ যদি সহায় হয় তাহলে এটা অসম্ভব কিছুই না। আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি প্রায় 3 বছর যাবৎ, 2 বছর অলরেডি হয়ে গিয়েছে, 3 বছরে কিন্তু রানিং চলছে। আমার ইউটিউব জগতে কেন আসা এবং আমার স্ট্রাগল কতটা, এটা আপনার সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। বর্তমানে কিন্তু অধিকাংশ মানুষই ইউটিউবে কাজ করছে যে কিছু টাকা উপার্জন হবে এবং মাসে কিছু টাকা ইনকাম করবে এই কারণে। তবে হ্যাঁ, এই ইচ্ছা সবারই থাকে এবং আমারও ছিল। তবে কি না, আমি একদম শুরু থেকে বলছি, তখন আমি একদম শখের বসে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আরও 3 বছর আগের কথা বলছি। তো ওই সময় যেহেতু আমার বেবি ছিল না, আমি সারাদিন একাই থাকতাম। তো আমার হাজবেন্ড সেই সকালবেলা বাসা থেকে যেত, মানে সকাল 5টা দিয়ে সে বাসা থেকে বের হতো আর রাত 10টার দিকে অফিস শেষ করে বাসায় আসতো। তো সারাটা দিন আমি বাসায় একা থাকতাম, ভীষণ বোরিং হয়ে যেতাম একা একা থাকতে থাকতে। আর কতক্ষণই বা মোবাইল টেপটে মোবাইলে ভিডিও দেখতে ভালো লাগতো বলেন? তো এই কারণে কিন্তু তখন আমার কাছে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এরকমের ভ্লগিং টাইপের অনেক মানুষের ভিডিও আসতে শুরু করে। আচ্ছা, এখন বলে দেই যে কত টাকা পেমেন্ট পেলাম, আর বাকি কথাগুলো আমি একটু পরেই বলছি। তো এইখানে কিন্তু টাকা নিয়ে বাসায় চলে আসলাম। এটিএম এর ওইখানে যে টাকাগুলো আপনারা দেখতে পেয়েছেন, তো ওখানে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ছিল টাকার। তো ওখানে কিন্তু সম্পূর্ণ টাকা আমি ইউটিউব থেকে পাইনি, আর ওটা অসম্ভব। অত পরিমাণ টাকা পেতে হলে কিন্তু আমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকতে হবে, তবে কিন্তু আমি অত টাকা পেমেন্ট পাবো। আর অবশ্যই এত ভিউজ আমার ভিডিওতে এখনো পর্যন্ত হয় না। তবে প্রথম পেমেন্ট হিসেবে আমি যতটুকু পেয়েছি কি না, তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এতে আমি শুকরিয়া আদায় করছি, কেননা শুকরিয়া আদায় করলে পরবর্তীতে আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। যাই হোক, পুরোপুরি আমি এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট বা টাকার পরিমাণটা বলতে পারবো না, কেননা ইউটিউবে এটা গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। তো এই কারণে কিন্তু আমি উপরে স্ক্রিনে লিখে দিচ্ছি যে ওপো সেটের যে ওপো আপনার মডেল নাম্বার হচ্ছে A16। তো ওইটার প্রাইস ইন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন যে প্রাইসটা আসবে, তার থেকে আমি একটু বেশি আর কি পেমেন্টটা পেয়েছি এই মাসে। তো পুরোপুরি না বলার কারণে দুঃখিত, এটা আসলে একটা যেহেতু গাইডলাইন, কি আর করার, কিছু আমি বলতে পারিনি খোলামেলাভাবে। তবে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে ওপো A16 প্রাইস ইন বাংলাদেশ লিখে আপনারা সার্চ করলে চলে আসবে। তো এরপরে অনেকে
ভিডিও দেখার পরে ভাবলাম যে আমার হাতে তো অনেক সময় আছে, তো চাইলে কিন্তু আমি এই কাজটা শুরু করতে পারি। এরপরে আসলে আমার কিন্তু মোবাইল ল্যাপটপ সবকিছু বাসা যেহেতু ছিল, এছাড়া আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন সেই সাথে কিন্তু এডিটিং এর অনেক কাজ জানতাম, যার কারণে কিনা আমি এই প্ল্যাটফর্মে আসার পরে ওগুলো আমার শিখতে হয়নি, বরং আমার জন্য সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা এস্টান কিনে শুরু করলাম ভিডিও করা, আর তারপরে কিনা এই পর্যন্ত মানে স্ট্রাগল অনেক করেছি, তবে ওগুলো বলতে গেলে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে, বাট আমার কথা বলা শেষ হবে না। তবে হ্যাঁ, আমার আব্বু আম্মু ছোট বোন আমার হাজবেন্ড এদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণ সাপোর্ট পেয়েছি, কিন্তু অন্য অন্য যারা আছে থাকে না আত্মীয় স্বজন, তো তাদের কাছ থেকে আসলে অনেক কথা শুনতে হয়েছে। প্রথমে আমি আমার শ্বশুরবাড়ির মানুষকে জানাইনি, এরপর তারা যখন জেনে যায় তারা তাদের থেকে কোনো রকমের সমস্যা সৃষ্টি করেনি, তারা বলছে ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি করো। এর আগে যে বাসায় ছিলাম ওই বাসায় কিন্তু নেট থাকতো না, যার কারণে কিনা আমি সারাদিন ভিডিও শুট করে সন্ধ্যার সময় এডিটিং করে রাতের বেলা সাদেকে ভিডিও আপলোড দিতাম। তো ধরেন আমার হাজবেন্ড 10টার দিকে বাসায় আসতো, আমি কিনা ওকে খাইয়ে দিই, তারপর 11টার দিকে সাথে যেতাম, 11 থেকে 12টা সাড়ে 12টা পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড নিতে সময় নিত, মানে একটা ধরেন 8 থেকে 10 মিনিটের ভিডিও কিন্তু ওই নেটের স্লো হওয়ার কারণে কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় নিত। রাত 1টা পর্যন্ত কিন্তু ছাদে বসে ভিডিও আপলোড দিয়ে তারপরে বাসায় আসতাম, এটা কিন্তু আমার ছিল প্রতিদিনের নিয়ম। এইভাবে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মাস কষ্ট করেছি, আর এই 4 মাস অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাই। তারপর একটা ভরসা হলো যে না তাহলে আমি ইউটিউব থেকে কিছু একটা করতে পারবো, তখন কিনা আমি বাসায় ওয়াইফাই লাইন আনি। কিন্তু প্রশ্ন হলো এইখানে, আমি কিন্তু শুরুর দিকে মনিটাইজেশন পেয়ে গিয়েছি এবং তার 2 মাসের ভিতরে $10 হয়ে যাওয়ার পরে অ্যাডসেন্স লেটার পেয়ে যাই, কিন্তু প্রথম পেমেন্ট পেতে কিন্তু আমার প্রায় 2 থেকে 2 থেকে 2.5 বছরের মতো লেগে গিয়েছে। ইউটিউব থেকে পেমেন্ট পেলাম এই খুশিতেই কিন্তু আজকে আমরা মিষ্টিতে চলে আসলাম। তো আমার হাজবেন্ড যেহেতু সুগার খুবই কম খায়, মানে মিষ্টি জাতীয় জিনিস খুবই কম খায়, এই কারণে কিন্তু তার জন্য এখানে সানার মিষ্টি আছে, ওগুলো তো সুইট খুবই কম থাকে, তো তার জন্য ওইটা নিলাম। আর আমার খুবই ফেভারিট লাড্ডু, সেই সাথে বালুশাহি মিষ্টি, তো খুবই অল্প পরিমাণে নিচ্ছি, কারণ আসলে আমাদের বাসায় খুবই মিষ্টি কম খায়, দুজন মানুষ কতটুকু কিংবা খাবো, তো এই কারণে সবকিছু একটু আমরা অল্প অল্প করে নিচ্ছিলাম। আসলে যারা কিনা ভাবে যে ইউটিউবে শুধু টাকা আর টাকাই, তো তাদের ভুল ধারণা, কারণ আমি এখানে এসে যতটুকু বুঝলাম আর 2015 সাল থেকে 2020 সাল অবধি কিন্তু ইউটিউব থেকে বেশ ভালো পরিমাণে একটা টাকার অ্যামাউন্ট দিত, যেটা কিনা এখন মানে অনেক কমিয়ে দিয়েছে। আগে কিনা আপনার 3,000-5,000 কিন্তু $1 দিত, এখন সেটা দাঁড়িয়েছে 10,000-12,000 গিয়ে $1 দেয়, এটা কিন্তু কেউ বলে না, তবে এটা আমি কিন্তু বলে দিয়েছি। আর আমার সাথে কিন্তু এমন হয়, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 10,000 ভিউজে $1 করে দেয়, তো জানি না এটা বলা আমার ঠিক হয়েছে কিনা, তবে আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি বললাম। তাহলে বুঝে নেন, যদি 10,000 যদি $1 দেয় তাহলে মানে $100 হতে ঠিক কতটা সময় লাগতে পারে। যদি ভিডিও 20-22 মিনিটের ভিডিও হয় তাহলে সেখানে আবার টাকার পরিমাণটা বেশি হয়, যেহেতু আমি সব ভিডিওই 8 থেকে 10 মিনিট মানে ছোট ভিডিও দেই, তো এই কারণে কিন্তু এই RPM CPM গুলো কম আসে। তো প্রেগনেন্সি টাইমে ভিডিও দিতে আমার অনেক পরিমাণে কষ্ট হতো, বুঝতেই পারছেন, তখন বসে নুয়ে এগুলো কাজ করা যেত না, ঝুঁকে কাজ করা অনেক কষ্ট হতো, তারপরও অনেক ভিডিও দিয়েছি আমি প্রেগনেন্সি টাইমটাতে। আর বর্তমানে ভিডিও দিতে আমার যে পরিমাণে কষ্ট হচ্ছে, ছোট বাবুকে নিয়ে কাজ করা, ছোট বাবুকে সামলে রান্না বান্না করে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড দেওয়া অনেক কষ্ট। তো রাতে আমি সব কাজটা শেষ করে এডিটিং শেষ করে রাত 4টার দিকে কিন্তু ভোর রাতে উঠে তারপরে ভয়েস ওভার দিই, দিয়ে আবারও ঘুমাই, সকালবেলা উঠে আবারও কিছু কাজ টাজ করে ভিডিও এডিট করে তারপরে কিনা আপলোডে বসাই। যেহেতু বাবু এখনো অনেক ছোট, তো ওকে নিয়ে আসলে ভিডিওর কাজ করা আমার জন্য অনেক প্রেশার পড়ে যায়। এইখানে আজকে আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম, যেহেতু আমার সাথে আপনারাও আসলে এটার অংশীদার। প্রথমত আল্লাহর সহায় ছিল, আমার অক্লান্ত পরিশ্রম ছিল, আর সেই সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাদের সাপোর্ট এবং আমার দর্শক বন্ধুদের ভালোবাসা। আর না হয় কিন্তু আমি কখনো এই জায়গায় আসতে পেতাম না, বা আজকের এই দিনটি আমার দেখা হতো। আই উইশ যদি কিনা আমি এই মিষ্টি আপনাদের সকলকে মানে আমার যত সাবস্ক্রাইবার্স আছে সকলের মাঝে যদি আমি দিতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউই হতো না। যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এসেছেন সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আপনারা আছেন বলেই আমি এই জায়গায় এসেছি বা এই জায়গায় আসতে পেরেছি। আপনারা আমাকে আরো আরো বেশি বেশি ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন, যাতে কিনা আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই আজকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।